আমাদেরকে মনে রাখতে হবে, ঝড় আসবে, জঞ্জা আসবে, টিটকারি হবে, মশকরা হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে। এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিগিয়ে দিতে হয়, প্রয়োজনের জীবন দেব, ইমান দেব না, রাজিয়া চোখের হাত তুলে দেখো। 5ই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, রাত পোহাবার দেরি নাই, রাত পোহে গেছে, সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। যেই ঘরানার উলামায়ে কারাম হোক, তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে, আর এই আঙ্গুল যদি হয় ঠিটকারির, এই আঙ্গুল যদি হয় মশকরার, তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাআল্লাহ। সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে আলামা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া, ঠিক কিনা বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে বাংলাদেশের অন্যতম একটি জেলা কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লার প্রাণ কেন্দ্রে কুমিল্লা টাউন হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আজকের আয়োজনে, শান এ রিসালাত সম্মেলনে, যিনি আমাদেরকে আসার বসার কথা শোনার রাস্তাঘাটে দোকানপাটে থেকে আমাদের সাথে একীভূত হওয়ার তৌফিক আনায়ত করেছেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মঞ্চে ময়দানে কথা বলি যার সাথে একসাথে অভিরত, আমার প্রিয় ভাই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আজকের আয়োজনের সম্মানিত পরিচালক, আজকের আয়োজনে উপস্থিত বিদগ্ধ ওলামায়ে কেরাম, আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন, টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন, টাউন হলে আজকে যেই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা ওলামায়ে কেরাম যারা হাজির হয়ে আজকের এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এ বাংলাদেশ 15 বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দী হয়েছিল। তখন আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন, মসজিদের মিম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না, মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো, এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, অথচ আমাদের মর্যাদা 1500 বছর আগে কোরআনুল কারীমের ঘোষণার মাধ্যমে আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে পারে না। আমরা সেই ওলামায়ে কেরাম, এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলাম, আমরা ওলামায়ে কেরাম শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছে করলেই দমিয়ে রাখা যায় না, আজকে এই সম্মেলন তার প্রমাণ, ঠিক কিনা বলেন? আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে, নিশ্চিন্তে নিঃসংকোচে যারা কথা বলতে পারে, জাতিকে নিয়ে যারা ভাবে, জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায়, এই বাংলাদেশকে মাথা উঁচু করে
পৃথিবীর দিকে, পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় স্বগৌরবে উদ্ভাসিত হতে পারে, এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? দেড় হাজার বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন, আনা খাতামুন নবিয়্যিনা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না। কিন্তু নবুয়তের যে দায়িত্বটুকু ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হল নবীর ওয়ারিস, সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, ওনার মর্যাদা অটুট রাখা, ওনার চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে, আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে, আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায়, গোটা নবীর জিন্দেগি নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না। আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায়, নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায়, তাহলে জাতি বঞ্চিত হবে। কারণ নবী একদিনের জন্য আসেননি, এক সপ্তাহের জন্য আসেননি, একটা গোষ্ঠীর জন্য আসেননি, কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি। কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না, আমরা যারা হলো সুন্নাত আল আকিদা জামাতের আকিদা লালন করি, আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকিদা, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখে যাবে না, কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তার সূরত তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না, গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরত নিয়ে এসেছেন, এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই। আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে, জঞ্জা আসবে, টিটকারি হবে, মাস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে। এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয়, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না, রাজিয়া চোখের হাত তুলে দেখো, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, এক হও, জিহাদ করো, দুনিয়ার মুসলিম সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে কালামা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া, ঠিক কিনা বলো? ফারুমা সালানি আমাদের ভিতরে সমস্যা থাকবে, সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা নিয়ে সমস্যা ছিল, থাকবে, এটা আমরা মিটিয়েও দিতে চাই না, এটা আমাদের হাতে নাই। সুতরাং ফারু মাসালা নিয়ে যতই ঝামেলা থাকুক, কিন্তু আমাদের আল্লাহ, আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কেতাব এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, এই ব্যাপারে
আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলো? সুতরাং কলবাগু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এয়ার, এই সুন্দর ওপেন এয়ার এই সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি কোনোদিন কখনো যেই ঘরানার উলামায়ে কারাম হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে, আর এই আঙ্গুল যদি হয় ঠিককারীর, এই আঙ্গুল যদি হয় মস্কারার, তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে 1500 বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কবি ফররুখ যেমন করে বলেছিলেন, আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দ্বার টানি বলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি, আমরা পড়েছি এসে, এঘন সিয়া জেন্দেকানির বাপ তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি, তুমি মাছ তুলে আমি দ্বার টানি বলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায়, সেই অমানিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায়, যখন প্রহর গুনছে 5ই আগস্ট, আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার দেরি নাই, রাত পোহিয়ে গেছে, সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আর এ দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম, এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আশেক তারাই। আসুন সবাই মিলে গর্জে উঠি, আসুন সবাই মিলে জানিয়ে দেই, আসুন সবাই মিলে জেগে উঠি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।